আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি একটু নারীদের একটি বিশেষ সমস্যা নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে প্রিমেনস্ট্রুয়াল ডিসফোরিক ডিসঅর্ডার, অর্থাৎ মাসিকের পূর্ববর্তী অবস্থায় যে ভীষণ অবসাদপূর্ণ একটি স্টেট থাকে, অবসাদপূর্ণ একটি অবস্থা থাকে, সেই বিষয়ক একটি রোগ আছে, সেই নিয়ে একটি রোগ আছে, যে রোগটার নাম প্রিমেনস্ট্রুয়াল ডিসফোরিক ডিসঅর্ডার। আমরা অনেকে পিএমএস নামে জানি, পিএমএস মানে হচ্ছে প্রিমেনস্ট্রুয়াল যে সিমটমসগুলো আর কি, তো ওইটা আর প্রিমেনস্ট্রুয়াল ডিসফোরিক ডিসঅর্ডার কিন্তু কাছাকাছি শোনালেও দুটার মধ্যে আসলে তফাত করতে শিখতে হবে বা জানতে হবে। আমি একটু নর্মাল কিছু বিষয় নিয়ে বলি আগে, তারপরে এই রোগটার সম্পর্কে বলবো। মাসিকের ঠিক এক সপ্তাহ আগে থেকে অনেকেরই দেখা যায় যে মেজাজ খিটখিটে হয়ে গেছে, অনেকেরই দেখা যায় অকারণ মন খারাপ লাগছে, অনেকের দেখা যায় খুব বেশি ঘুম আসছে, অনেকের দেখা যায় যে মুডটা খুব সুইং করছে, এই ভালো এই খারাপ, ভীষণ সুইং, ল্যাবাইল মুড হয়ে যাচ্ছে, অকারণ কান্না পাচ্ছে, এরকম হচ্ছে। এবং একই সাথে শারীরিক কিছু পরিবর্তনও দেখা যায়, যেমন ব্রেস্ট খুব শক্ত বা টাইট লাগছে, একটু পেটে ব্যথা অনুভব করছে, ইত্যাদি কিছু ফিলিংস অনেকের মধ্যে দেখা দেয়। মাসিক শুরু হয়ে গেলে বিষয়টা একটু তীব্র হয়ে যায় এবং মাসিক যখন শেষ হয়ে যাচ্ছে, পিরিয়ডটা যখন শেষ হয়ে যাচ্ছে, তার দু তিন দিন পরে আবার ঠিক হয়ে যায়, বড় জোর এক সপ্তাহ থাকে তারপর আবার ঠিক হয়ে যায়। এরা যদি নর্মাল লিমিটের মধ্যে থাকে তাহলে এটাকে আমরা বলছি যে জাস্ট সিমটম, জাস্ট উপসর্গ, কিছু অনেকের হয়, এইটাকে বলছি আমরা পিএমএস বলি অনেকে। কিন্তু এটা যখন নর্মাল অবস্থা, এটা হরমোনাল কিছু চেঞ্জের কারণে হতে পারে, অনেকেরই এরকম হচ্ছে, এটা নিয়ে খুব বেশি বিচলিত হবেন না। এটার জন্য ওষুধ ছাড়া কিছু চিকিৎসা পদ্ধতি আছে, সেগুলো হচ্ছে যে আপনি একটু রিল্যাক্সেশন করা, ওই সময়টা একটু কানেক্টেড থাকা সবার সাথে, ওই সময়টা একটু বেশি বেশি আউটডোর অ্যাক্টিভিটিস করা, ওই সময় কাছের মানুষদের সাথে থাকা, ওই সময় একটু ইমোশনাল সাপোর্টটা যেন পান সেই রকম একটা এনভায়রনমেন্টে থাকা, এগুলো হচ্ছে যে করলে সময় দেখা যায় এগুলো ওভারকাম করা যায়। তবে যখন মাত্রাটা অতিরিক্ত হয়ে যায়, যখন তীব্র আকারে এই সমস্যাটা হয়, এতই তীব্র যে ওই কদিন আমি কাজকর্মই করতে পারি না, ওই কদিন আমার এতই কষ্ট হয়, এতই খারাপ লাগে যে মনে হয় সারাদিন খালি ঘুমাই, সারাদিন খালি কান্না করি, ওই সময় মানুষের সাথে সম্পর্কগুলো নষ্ট হয়ে যায়, ওই কয়েকটা দিনে একটু বাজে বিহেভ করে ফেলি ওই সময়, অনেক সময় পরে দেখা যায় যে খারাপ লাগতে থাকে যে কেন এই কাজটা করলাম। এই মাত্রায় যদি পৌঁছে যায় তখন আমরা এটাকে বলি যে প্রিমেনস্ট্রুয়াল ডিসফোরিক ডিসঅর্ডার, অর্থাৎ ফাংশনাল ইম্পেয়ারমেন্ট হতে হবে, অর্থাৎ কাজকর্মে বাধা দিবে এই অবস্থায় যদি সিমটমগুলো চলে যায়। এই প্রিমেনস্ট্রুয়াল ডিসফোরিক ডিসঅর্ডার বলতে গেলে আসলে কয়েকটি লক্ষণের কথা বলছি, এখান থেকে কিছু সিমটম আপনাদেরকে আছে কি না আপনাদেরকে এটা দেখতে হবে। সেগুলো কী কী? প্রথম কথা হচ্ছে যে বেশিরভাগ সময় মন খারাপ থাকা, ওই সময়ে মোস্ট অফ দ্য টাইম খুব মন খারাপ লাগছে, কিছুই ভালো লাগছে না, এবং দেখা যাচ্ছে যে খুব বেশি অস্থির হয়ে গেছেন, সব কিছু নিয়ে খালি অকারণ টেনশন আসছে, এরকম হতে পারে, এবং বিরক্ত রাগ বেড়ে গেছে, মনে হয় বাচ্চাদেরকে মাইট দিয়ে ধরে এরকম মানুষ মনে হয়, বা মানুষের কথা বেশি একটা সহ্য করতে পারছি না এরকম মনে হচ্ছে, আবার হচ্ছে মুড সুইং, এই ভালো এই খারাপ এরকম হচ্ছে, শরীর খুব ক্লান্ত লাগছে, এতই ক্লান্ত লাগছে মনে হচ্ছে শরীরে কোনো বড় ধরনের রোগ হয়ে গেল কিনা, কিরে নড়তে পারি না কেন, এরকম যদি হয়, মাঝে মাঝে মনে হয় যে নিজেকে আমি কন্ট্রোল করতে পারছি না, আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছি, এরকম যদি হয়, খাবার দাবার অতিরিক্ত খেতে ইচ্ছা করছে এরকম হচ্ছে যে, এবং ঘুমও অনেক বেশি বেড়ে গেছে, আবার অনেকের হয় যে ঘুম কমেও যায়, এবং মনোযোগ দিতে পারছি না কোনো কিছুতে, এবং আমার দৈনন্দিন যে কাজকর্ম তাদের কোনো কিছুতে আমি ঠিকমতো সম্পাদন করতে পারছি না, আমার যে স্কুলের অ্যাক্টিভিটিস, আমার চাকরির অ্যাক্টিভিটিস কিছুতেই খুব বেশি মানে পারফর্ম করতে পারছি না, রীতিমতো ভুল হচ্ছে, রীতিমতো বসের বকা খাচ্ছে, এগুলো হয়ে যাচ্ছে। এই অবস্থা এইগুলো যদি দেখা দেয় তখন আমরা বলবো এটি একটি প্রিমেনস্ট্রুয়াল ডিসফোরিক ডিসঅর্ডার, অর্থাৎ ভীষণ অবসাদগ্রস্ততা যখন একজন মানুষকে গ্রাস করে পিরিয়ডের আগে, তখন এটাকে বলছি। তাহলে এটার সমাধান কী? এবং এটা অবশ্যই মনে রাখবেন, এক সপ্তাহ আগে থেকে শুরু হবে, মাসিক পিরিয়ড শেষ হওয়ার দুই তিন দিনের মধ্যে আবার ঠিক হয়ে যায়। তো এটা তো আমি কিছু নন ড্রাগ কিছু মেজার বলেছি, যেগুলো যদি ওই সময় অ্যাপ্লাই করতে পারেন আপনি ভালো থাকবেন, ইয়োগা করতে পারেন যদি ভালো থাকবেন, সুইমিং করতে পারেন ভালো থাকবেন, এখন সবার তো এই সুযোগ থাকে না আসলে, তারপরও চেষ্টা করতে হবে যতটুকু সম্ভব। আর আসলে রোগ সম্পর্কে জানলেই না আসলে অনেক সময় দেখা যায় নিজেকে অনেকটা কন্ট্রোল করা যায়। আপনি যখন জানবেন যে এটি একটা রোগ, এটা এই কারণে হচ্ছে, এটা অস্বাভাবিক কিছু না, শুধু আমারই না অনেকেরই এরকম হতে পারে, তাহলে দেখবেন আপনি অনেকটা কন্ট্রোল করতে পারছেন। এছাড়া অনেক সময় আমরা বলি যে SSRI জাতীয় ওষুধ, অ্যান্টি ডিপ্রেসেন্ট কিছু ওষুধ আছে যেগুলো খেলে অনেকেই বেশ ভালো ফল লাভ করে থাকেন। তো এই রোগটি সম্পর্কে আপনাদেরকে জানানোর জন্য অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন, অনেকে বলেছেন যে এটা অনেক মায়েরা বুঝেন না, তো এটা সম্পর্কে আপনি একটা ভিডিও করলাম, অনেক রিকোয়েস্ট পাই, তো সেটাই চেষ্টা করলাম। তো ভালো থাকবেন সবাই, সবার জীবন সুখের হোক, আনন্দের হোক, সবার সময়গুলো ভালো কাটুক, সেই দোয়া করছি। আসসালামু আলাইকুম।